দেখছেন টিভি 24 বাংলা। টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা। মুর্শিদাবাদ কেন্দ্রের জাতীয় কংগ্রেস প্রার্থী আবু হেনার সমর্থনে নির্বাচনী জনসভা হরিহরপাড়ায়। বৃহস্পতিবার হরিহরপাড়া ফুটবল ময়দানে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন বহরমপুর কেন্দ্রের প্রার্থী অধীর চৌধুরী, মুর্শিদাবাদ কেন্দ্রের প্রার্থী আবু হেনা, হরিহরপাড়া ব্লক সভাপতি মীর আলমগীর সহ অন্যান্য ব্যক্তিবর্গ। এই সভায় বিভিন্ন দল থেকে প্রায় 1500 কর্মী অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগদান করে। হাতে গোনার মাত্র কটা দিন, দোরগোড়ায় লোকসভা নির্বাচন। আগামী 23 এপ্রিল মুর্শিদাবাদ কেন্দ্রে ভোট প্রক্রিয়া, আর তার আগে নির্বাচনী প্রচার স্বার্থে ব্যস্ততা তুঙ্গে রাজনৈতিক দলগুলিতে। মুর্শিদাবাদ কেন্দ্রে জাতীয় কংগ্রেস প্রার্থী আবু হেনার সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হল হরিহরপাড়ায়। বৃহস্পতিবার হরিহরপাড়া ফুটবল ময়দানে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন বহরমপুর কেন্দ্রের প্রার্থী অধীর চৌধুরী, মুর্শিদাবাদ কেন্দ্রের প্রার্থী আবু হেনা, হরিহরপাড়া ব্লক কংগ্রেস সভাপতি মীর আলমগীর সহ অন্যান্য ব্যক্তিবর্গ। এই সভায় বিভিন্ন দল থেকে প্রায় 1500 কর্মী অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগদান করেন। বিরোধীদের সমস্ত প্ররোচনাকে উপেক্ষা করে মুর্শিদাবাদে 3-3 কংগ্রেসই পাবে, এমনই মন্তব্য করেন অধীর চৌধুরী। আমাদের হয়েই আছে, 3-0 জিতছি আমরা। হুমকি চলে, হুমকি উপেক্ষাও চলছে, হুমকি যেমন চলছে হুমকি উপেক্ষাও চলছে। হুমকি উপেক্ষা না করলে ওটা ফুটবল গ্রাউন্ড ভরে যেত, তাহলে হুমকি যেমন চলছে হুমকি উপেক্ষাও চলছে, হুমকিকে অগ্রাহ্য চলছে, এটার পরিমাণ বাড়বে ততটা পিছাবে। 3টে লোকসভা আসন কংগ্রেস পাবে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, মনোবিক্ষণ। কলকাতার বাইরে তো বটেই, সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা, কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবিক্ষণ। সুস্থ মনের ঠিকানা, যোগাযোগ নাম্বার 7477799515 অথবা 8981464344 অথবা 9007574740।